ইতালির ভ্যানিসে দুই দিনব্যাপী অনুষ্ঠিত কনসুলার সেবা কার্যক্রমে দূতাবাস সংশ্লিষ্ট সেবা গ্রহণে প্রবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভ্রাম্যমাণ সেবা পেয়ে আনন্দিত প্রবাসীরা সাপ্তাহিক ছুটির দিনে কনসুলেট অফিসে ভ্রাম্যমাণ দূতাবাস সেবা প্রদান করে। এই সেবা প্রদানে প্রবাসী বাংলাদেশিরা তাদের কর্মস্থল থেকে ছুটির ঝামেলা মুক্ত থাকে এবং খুব সহজেই দূতাবাস সংশ্লিষ্ট কাজগুলো করতে পারে। নো ভিসা, পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট সহ দূতাবাসের বিভিন্ন সেবা প্রদান করে দূতাবাস কর্মকর্তারা। মিলান কনসুলেট কনসাল জেনারেল এইচ এম জাবেদের নেতৃত্বে শ্রম কনসাল সাব্বির আহমেদ ও কনসাল তাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে দূতাবাস সেবা কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ সেবা কার্যক্রমের মাধ্যমে সেবা দিতে পেরে দূতাবাসের অফিসে প্রবাসীদের যাতায়াত এবং ছুটির যে ভোগান্তিতে পড়তে হয় তা থেকে সহজেই এই কেন্দ্রগুলো থেকে তাদের কাজগুলো করতে পারে। তাই তারা এসব সেবা কার্যক্রমে যারা সহযোগিতা করেন সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই সহযোগিতা অব্যাহত থাকলে দূতাবাস কার্যক্রম সবসময় চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন। ভ্যানিস সেবা কার্যক্রমে ভ্যানিস আওয়ামী লীগ সহ ভ্যানিসের সকল আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা এই কার্যক্রমে সহযোগিতা করেছেন।